হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে রেস্টুরেন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সবার প্রিয় পিজা হাট। পিজা হাটের ব্যাপারে কথা বলতে গেলে অবশ্যই পিজাকে স্পেশালিটি দিয়ে কথা বলতে হবে, এবং রিভিউটি শুরু করার আগে বলে নিতে চাই যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে ফিউচারের ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। তো ফার্স্টে যেটা বলবো, আজকে আমি যে পিজাটা রিভিউ করবো সেটি হচ্ছে চিজি বাইটসের বিবিকিউ টেম্পটেশন। সো যারা চিজি বাইটস খেয়েছেন তারা অবশ্যই জানেন যে চিজি বাইটসের স্পেশালিটি হচ্ছে একটা ক্রস 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 একটা বর্ডার থাকে এবং সেখানে চিজ থাকে, এবং যেই ব্রেডটা থাকে সেটা খুব সফট হয়। এবং বারবিকিউ টেম্পটেশনের ব্যাপারে বলতে গেলে প্রথমে বলতে হবে যে স্পাইসি চিকেন, সেটাকে ম্যারিনেট করা থাকে বারবিকিউ সসের সাথে, এবং অনিয়ন্স, ক্যাপসিকাম, টমেটো এবং গ্রিন চিলির একটা কম্বিনেশন থাকে, উইচ ইজ ওয়ান্ডারফুল। যে কোনো মানুষের কাছে সেটা পছন্দনীয় হবে। এবং আরেকটা ব্যাপার বলে নিতে চাই যে আমার কাছে মনে হয়েছে ইট ইজ ওয়ান্ডারফুল পিজা, তারা অবশ্যই ট্রাই করবেন। আমরা মিডিয়ামটা ট্রাই করেছিলাম যেটার দাম হচ্ছে 549 টাকা, এবং সাথে ছিল আইস টি উইচ ইজ 99 টাকা, উইচ ইজ আ ওয়ান্ডারফুল কম্বিনেশন বলা চলে। তো যেটা বলবো যে আপনারা অবশ্যই পিজা হাট ট্রাই করবেন, তারা কিন্তু রেনোভেট করেছে তাদের ইন্টেরিয়র, নতুন যে ইন্টেরিয়রটা সেটা কিন্তু ওয়ান্ডারফুল একটা রেনোভেশন হয়েছে, ওয়ান্ডারফুল একটা ইন্টেরিয়র হয়েছে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন যে পিজাটাই ট্রাই করবেন, সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, পার্টিকুলারলি এই প্যান পিজাটা যেটা বারবিকিউ টেম্পটেশন উইথ চিজি বাইটস। তো এটা আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন যারা ফুডি। এবং আমাদের ভিডিওগুলো যদি আমাদের আজকের ভিডিওটি পার্টিকুলারলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ আমাদের ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার জন্য, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ফিউচারে যেন আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি সেগুলোর জন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে ইন্সপায়ার করবেন। ধন্যবাদ।